গলায় জল ঢেলে দিচ্ছে। আজ আমি ডিম নিয়েছি, বাংলাদেশি স্টাইলে ডিমের ভর্তা বানাবো। জাস্ট গরম ভাতের সাথে একবারে জমে যাবে। এই রেসিপিতে বানাতে এমন কিছু লাগবে না, ঘরে যেটা থাকে মোটামুটি প্রত্যেকের ঘরেই থাকে চলে যাবে। আমি এখানে পাঁচটা ডিম নিয়েছি, চারটে পাঁচটা শুকনো লঙ্কা নিয়েছি, চারটে পেঁয়াজকে কেটে নিয়েছি, ছোট ছোট করে কেটেছি, আর এখানে এতগুলো রসুনের কোয়া নিয়েছি। আমার সঙ্গে থাকো, দেখো আমি কিভাবে এই ডিমের ভর্তা বানাই। অসাধারণ পুষ্টিগুণে ভরপুর থাকবে, যেমন গুণ তেমন পুষ্টিকর, খেতেও তেমন সুস্বাদু এই ডিমের ভর্তা। এই ডিমের ভর্তা বানানোর জন্যে আমি কড়াইয়ে জল বসিয়ে দিয়েছি, জল মোটামুটি ফুটে গেছে। এবার আমি একটা একটা করে ডিম এর মধ্যে দিয়ে দিচ্ছি। আমি এখানে পাঁচটা ডিম নিয়েছি, আমার ডিমগুলো সেদ্ধ হয়ে গেছে। এবার আমি একটা একটা করে ডিমগুলো তুলে নিচ্ছি। আমি প্রথমে একটু তেল দিয়ে দিচ্ছি, শুকনো লঙ্কা প্রথমে এই পাঁচটা দিয়ে নিচে ভেজে নিচ্ছি। আস্তে আঁচেতে, আমি তো কাঠের উনুনে রান্না করছি, তাই আমি একটু আস্তে করে জাল দিয়ে আস্তে আস্তেই করছি এটা, আর আস্তে আস্তেই করতে হবে, লঙ্কা ভেতরটা ভালো হবে। হয়ে গেছে, তুলে নিচ্ছি। দেখো আমি এই যে রসুনের কোয়াগুলো ছাড়িয়ে নিয়েছি, এগুলো আমি বাকি তেলটার মধ্যে এই রসুন নিয়ে রসুনগুলো ভাজা হেভি সেন্ট উঠেছে। দেখো রসুনগুলো আমার ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নিচ্ছি। এবার আমি পেঁয়াজগুলো বাকি তেলটার মধ্যে পেঁয়াজগুলো তুলে দিই। আমি তেলটার মধ্যে নাড়াচাড়া করে নিচ্ছি, নেড়ে দিচ্ছি তেলটার মধ্যে, সামান্য একটু নুন দেব। একটু নুন কেন দিচ্ছি, পেঁয়াজটা তাড়াতাড়ি নরম হয়ে যাবে। পেঁয়াজটা ভাজতে ভাজতে আমি এটা ভাজতে ভাজতে ডিমগুলো ছাড়িয়ে দিচ্ছি, বাকি ডিমগুলোকে আমি ছাড়িয়ে দিচ্ছি। আমি তুলে নিয়েছি, প্রথমেই আমি নুন দিয়ে লঙ্কাটাকে ভেঙে নিচ্ছি। কত সুন্দর ভাজা হয়েছে লঙ্কা, হ্যাঁ লঙ্কাটা আমার গুঁড়ো হয়ে গেল, লঙ্কাটা গুঁড়িয়ে নিয়ে নিই প্রথমে। রসুনগুলো নিয়ে নিচ্ছি, রসুনগুলো ভেজে রেখেছি যে ভালোই সেদ্ধ মতো হয়ে গেছে। আমি রসুনগুলোকে একটু চেপে নিচ্ছি, আমি নিলে একটু মাখা মাখা মতো হয়ে যাবে। হয়ে গেছে মোটামুটি তিনটে আলু সেদ্ধ করে নিয়েছি, তিনটে আলুকেই ভালো করে মেখে নিতে হবে। এই আলুটার সাথে মেখে নিচ্ছি আর রসুনটাও মেখে নিচ্ছি। ভাজা পেঁয়াজটাও আমি এর মধ্যে ছড়িয়ে দিচ্ছি, ছড়িয়ে দিচ্ছি। এবারে এইভাবে ডিমটাকে আমি কাটিয়ে দিচ্ছি। দেখো ডিমের ভর্তা, তোমরা ভাত একবার চেটে ফুটে খেয়ে নেবে। তোমরা এইভাবে একবার বানিয়ে খেয়ে দেখো ডিমের ভর্তা। নুন পেঁয়াজে আমার নুন দেওয়া আছে, পেঁয়াজ যখন ভেজেছি নুন দেওয়া আছে, এবার আমি হালকা করে ডিমে নুন দেব। তোমরা যদি পেঁয়াজ ভাজার সময় নুন দিয়ে থাকো, তাহলে তোমরা চেক করে দেখে সেই বুঝে নুন দিয়ে দিও। অনেকে শুকনো লঙ্কা খেতে চায়নি, তোমরা যদি পারো তো এটা যদি কাঁচা লঙ্কা দিয়ে খেতে চাও, তোমরা কাঁচা লঙ্কা দিয়েই খেতে পারো, কাঁচা লঙ্কা দিয়ে, শুকনো লঙ্কা ব্যবহার না করে।
দেখো আমার ডিমের ভর্তা হেভি হয়ে গেছে। আমার ডিমের ভর্তা রেডি। তোমরা এই রকম ডিমের ভর্তা তৈরি মেখে ডিমের ভর্তা করে তোমরা যদি ভাত খাও এইটা দিয়ে এই এক থালা ভাত তোমরা ছেটে কুটে খেয়ে নেবে। এখানে আমার ভাত বাড়া রেডি দেখো, এই ভর্তা দিয়েই এক থালা ভাত তোমরা ছেটে কুটে খেয়ে নেবে। আজকে এই ডিমের ভর্তার ভাত আগে খেয়ে দেখি। টেস্টি হয়েছে ডিমের ভর্তাটা।